মুজিববর্ষের উপহার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবার বঙ্গবন্ধু 47তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন। শরীয়তপুরে বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করেছেন উপকারভোগী 60টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলার গোসারহাট উপজেলার কুসাইপট্টি ইউনিয়নের কুলচরি পাতাচরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের উদ্যোগে এই মিলাদ দোয়ার আয়োজন করেন। এ সময় 60টি উপকারভোগী পরিবার নারী পুরুষ সকলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের রুহের মাগফিরাত কামনায় প্রাণভরে দোয়া করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া করে বলেন, শেখ হাসিনাকে ভোট দিয়ে সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আমাদের পাশে থাকতে পারে সেই আশা কামনা করেন। এই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুচাইপট্টি ইউনিয়ন চেয়ারম্যান নাসিরউদ্দিন স্বপন ব্যাপারী ও 1নং ওয়ার্ড সদস্য মোয়াজ্জেম কাজী, 2নং সদস্য রোস্তম সর্দার, 3নং সদস্য ও গোসারহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোফাসিল ব্যাপারী, 6নং খলিল মালত, 7নং হাকিজুল গাজী, 8নং ওয়ার্ডের সোলেমান মালত সহ অত্র এলাকার নারী পুরুষ সহ আরো অনেকেই। আমাদের শেখ হাসিনায় ঘর দিছে, বাড়ি দিছে, থাকার জায়গা দিছে, আমরা থাকতে আসি, আমরা অনেক গরিব, তা আমাদের জন্য আপনারা সবাই ই করেন, দোয়া করেন, শেখ হাসিনার জন্য দোয়া করেন, শেখ হাসিনার পিতার জন্য আমরা দোয়া করাইতেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্য আমরা দোয়া করাইতেছি, এখানে মিলাদ পড়াইতেছি, আল্লাহ রহমতে আল্লাহ শেখ হাসিনারে অনেক বছর হাত দেয় বাসায়, আমরা এই দোয়া করি। আমাদের এই শরীয়তপুর জেলার গোসাহাট উপজেলার এই কুচিপট্টি ইউনিয়নটি তারিদারে নদী দ্বারা বেষ্টিত একটি ইউনিয়ন, সরঞ্চল এলাকা। প্রতি বছরই কিন্তু নদীতে মেঘনার শাখা নদীতে আমাদের কমবেশ নদীতে ভেঙে অনেককে কিন্তু সর্বস্বান্ত করে, যাদেরকে সর্বস্বান্ত করে জমিও নাই ঘরও নাই, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের এই কুচিপট্টি ইউনিয়নে 60টা পরিবারকে এক জায়গায় রেখে এই ঘরগুলা মানে প্রতিষ্ঠিত করে তাদেরকে মানসম্মত জীবনযাপনে বসবাস করার সুব্যবস্থা করেছেন। এর জন্য এই ইউনিয়নের পক্ষ থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপির সার্বিক সহযোগিতা ছিল আমাদের এই এই প্রকল্পটি বাস্তবায়ন করার ক্ষেত্রে। আমরা তাকেও আমাদের অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই।